আবারও একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পক্ষ থেকে যে একটি নোটিশ বের হয়েছে দেখুন এখানে আঠেরোই নভেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ে ডিসেম্বর অবধি আপনারা আবেদন করতে পারবেন কোন পোস্ট কতগুলি ভ্যাকেন্সি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনারা সকলকে স্বাগত জানাই চ্যানেল যারা নতুন হয়েছেন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে রাখা নোটিফিকেশন থেকে অল সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে একটি রিক্রুটমেন্ট নোটিশ বের হয়েছে এবং এখানে যে আবেদন করার সময়সীমা আঠেরোই ডিসেম্বর থেকে দুই আঠেরোই নভেম্বর থেকে দুই ডিসেম্বর আবেদন করার সময়সীমা এবং অ্যাপ্লিকেশন ফি হচ্ছে একশো টাকা জেনারেলদের জন্য এবং এস এস টি এসসিদের জন্য পঞ্চাশ টাকা এবার এখানে পোস্টগুলো আমরা আলোচনা করছি দেখুন পোস্টগুলি লিখে দিচ্ছি প্রথম হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট একটি ভ্যাকেন্সি আছে এটি রিজার্ভেশন আছে ও এর জন্য এবং বয়স সীমা হচ্ছে একুশ বছর থেকে চল্লিশ বছর এবং প্রোগ্রাম হেড এইচ এম এখানে হচ্ছে আপনাকে দেওয়া হবে তেরো হাজার টাকা পার মান্থ আপনাকে পারমান্ট রেসিডেন্ট হতে হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের এখানে যে কোয়ালিফিকেশন চেয়েছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এ এন এম কোর্সে পাস করতে হবে ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কাউন নার্সিং কাউন্সিল এবং রেজিস্টার থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে এবং পারমানেন্ট রেসিডেন্ট থাকতে হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আবার যদি জিএনএম কোর্স করে থাকেন এবং পারমানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করে নিতে পারবেন ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট অ্যাক্টি ভ্যাকেন্সি এটা রিজার্ভেশন হচ্ছে জেনারেলদের এবং আপার এজ লিমিট হচ্ছে চল্লিশ বছর বেতন দেওয়া হবে তিরিশ টাকা পার মান্থ এবং এটার জন্য যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে আপনাকে ক্লিনিক্যাল ফিজিওলজি যে কোনো ইনস্টিটিউশন থেকে পাস করতে হবে ক্লিনিক্যাল ফিজিওলজি অথবা আপনাকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে ফিজিওলজিতে অথবা ক্লিনিক্যাল ফিজিওলজি অথবা অ্যাপ্লাইড ফিজিওলজি অ্যান্ড মাস্টার অফ ফিজিওলজি ফিলোজসফি তিন নম্বর পোস্ট হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন এই একটা ভ্যাকেন্সি জেনারেলদের জন্য এবং বাষট্টি বছর লিমিট আছে এজের আপনাকে অবশ্যই বাষট্টি বছর বয়স হতে হবে এবং আপনার বেতন দেওয়া হবে তিন হাজার টাকা পার ডে তিন হাজার টাকা পার ডে আপনার বেতন দেওয়া হবে এবং কোয়ালিফিকেশান হচ্ছে এম বিবিএস ফ্রম এমসিআই রেকগনাইজ ইনস্টিটিউট উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিএনবি ইন মেডিসিন মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ডাব্লিউ বি এবং আপনাকে অবশ্যই পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে চার নম্বর পোস্ট হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেড্রিয়াটিভ এর জন্য একটি ভ্যাকেন্সি রিজার্ভেশন আছে জেনারেলদের জন্য আপারেজ লিমিট হচ্ছে বাষট্টি বছর প্রতিদিন দেওয়া হবে তিন হাজার টাকা কোয়ালিফিকেশন হচ্ছে এম এবং এম রেকগনাইজ ইনস্টিটিউট থেকে উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিএনবি ডিপ্লোমা পিডিয়াট্রিক এবং আপনাকে অবশ্যই রেজিস্টার থাকতে হবে ডাব্লিউ বি এবং ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে পাঁচ নম্বর পোস্ট হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার এবং এটার জন্য একটি ভ্যাকেন্সি জেনারেলদের জন্য রিজার্ভেশন আছে আপারেজ লিমিট হচ্ছে বাষট্টি বছর এবং আপনাকে যে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে তিন হাজার টাকা পার ডে এবং এটার জন্য এমবিবিএস এমসিআই রেকগনাইজ ইনস্টিটিউট উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিএনবি ডিপ্লোমা উইন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেকটিক এবং মাস্ট বি রেজিস্টার আন্ডার ডব্লিউবিএমসি এবং পারমান্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে ছ নম্বর হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অ অফিসার অফথাল অফথালোমজিস্ট এখানে হচ্ছে অ্যাক্টি ভ্যাকেন্সি রিজার্ভেশন জেনারেলদের জন্য আপার এজ লিমিট হচ্ছে বাষট্টি বছর এবং বেতন হবে তিন হাজার টাকা পার ডে এবং যোগ্যতা হচ্ছে এমবিবিএস যে কোনো ইনস্টিটিউট থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিএনবি ডিপ্লোমা অফথালমোজিতে এবং আপনাকে রেজিস্টার থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সায়েন্সে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সাত নম্বর হচ্ছে এনআরসি অ্যাটেন্ডেন্ট এনআরসি অ্যাটেন্ডেন্ট হচ্ছে একটি ভ্যাকেন্সি জেনারেলদের জন্য কুড়ি বছর থেকে চল্লিশ বছর বয়স দরকার এবং হাজার পাঁচ হাজার টাকা পার মান্থ আপনার বেতন হবে পাঁচ হাজার টাকা পার মান্থ এবং ইনক্রিমেন্ট হবে এনএইচএমের গাইডলাইন্স অনুসারে এবং আপনাকে অবশ্যই ঝাড়গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে ঝাড়গ্রামের ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনার যে এখানে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে পারমান্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গ ঝাড়গ্রাম ডিস্ট্রিকের এবং আপনাকে বিনপুর এনআরসির থেকে যদি পাঁচ কিলোমিটারের ভেতর হন তাহলে অবশ্যই আপনার আগের চান্স থাকবে আট নম্বর হচ্ছে অ্যাকাউন্টেন্ট আয় আয়ুষের জন্য একটি ভ্যাকেন্সি রিজার্ভেশন হচ্ছে জেনারেলদের জন্য রিটায়ার্ড গভর্নমেন্ট স্টেট এমপ্লয়ীর জন্য এবং বাষট্টি বছর রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন তাদের জন্য বাষট্টি বছর বয়স এবং বারো হাজার টাকা পার মান্থ এটার জন্য স্যালারি এবং এটা কোয়ালিফিকেশান হচ্ছে ডিসায়ার কোয়ালি কোয়ালিফিকেশান আপনাকে রিটায়ার্ড হতে হবে গভর্নমেন্টের এমপ্লয়ের থেকে এবং বাষট্টি বছর বয়স হতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে ফিজিক্যালি মেন্টালি ফিট থাকতে হবে রেসিডেন্ট হতে হবে বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ডাব্লিউ বি হেলথ ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দিতে পারবেন এবং জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া আছে সেগুলো এখানে দেওয়া আছে আপনার আবেদনপত্র শুরু হচ্ছে আঠেরোই নভেম্বর থেকে এবং লাস্ট ডেট হচ্ছে দুয়ে ডিসেম্বর অবধি স্পিড পোস্টেও পাঠাতে পারেন বা রেজিস্টার পোস্টেও পাঠাতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে গিয়েও সমস্ত ইয়ে দেখে আসতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার